एक कथा हाशरेर माठे आल्ला विचार करबे किन्तु आल्लाहर नामे किछु अभिजोग आसबे कतिपय कयेकजन मानुष एई अभिजोगटा कि एबं कारा बोलते हबे आमार। आरेकटि कथा हाशरेर माठे किछु मानुषेर मुख थेके आगुनेर कुण्ड बेर हबे কেন কি জন্য রিভাব কমান মেন বোকালে রিভাব কমান ছোট ছোট কথা বলে আমরা গান করতেছি চেষ্টা করতেছি এখন এই মানুষগুলো কারা বাবাজিরা লক্ষ্য রাখবেন আমি আগেও বলেছি এখনো বলি বিচার তারপর হইলো গান বিচার করবেন হাসর মাঠে এই সমস্ত লোকদের মুখ থেকে আগুনের কুণ্ডলী বের হবে যে সমস্ত মানুষ এই পৃথিবীতে কিছু পাবার জন্য কিছু লোভে তার নিজের উপকারের জন্য আরেকজনের ঠকাইয়া কিছু মিথ্যা কথা তার এই পবিত্র জবান দিয়ে বলেছে যারা শত শত হাজার হাজার মিথ্যা কথা বলছেন এই মিথ্যাবাদী যারা তাদের জবান থেকে হাশরের মাঠে এই আগুনের কুণ্ডলী বের হবে তাই একজন আরেকজনকে এইভাবে দেখে জিজ্ঞাসা করবে ওদের মুখে এরকম কেন ফেরেশতারা এসে জবাব করবে ওরা দুনিয়াতে এই কর্ম করেছিল এই কর্মের প্রতিফল আগে থেকেই ওদের কিন্তু বিচার শুরু হয় নাই তার আগে থেকেই মুখ থেকে এই আগুনের কুণ্ডলী বের হবে বাবারা আমি কিন্তু নামাজ রোজার বিপক্ষে কথা বলতেছি আমি একজন মুসলমান আমিও নামাজ পড়ি দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে কোনো মানুষকে এই কথাটা জিজ্ঞেস করবো না তুই নামাজ পড়ছস রোজা রাখছস হজ করছস জাকাত দিছস ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কোনো কিছু কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন না তাই বলে আপনারা কিন্তু কেউ নামাজ ছেড়ে দিয়েন না রোজা ছেড়ে দিয়েন না যদি সমর্থ হয় হজ করবেন হজ ছেড়ে দিয়েন না জাকাত আপনারা ছেড়ে দিয়েন না এখন আল্লাহ মৃত্যুর পরে মানুষ মৃত্যুর পরে ফেরেশতা পাঠাবে মনকার নেকির ফেরেশতা আয়েশা জিজ্ঞেস করবে আপনারা সকলে জানেন মান রাব্বুকা মান দিনুকা মান নবিয়াকে তোর রবকে তোর দিন কি তোর নবীকে গেল এখন হাশরের মাঠে আল্লাহ নিজে প্রশ্ন করব হাশরের মাঠে কিন্তু আল্লাহ নিজে প্রশ্ন করব কি প্রশ্ন করব হে মানুষ হে ইনসান তয় তোমাকে আমি কিছু প্রশ্ন করব কি সর্বপ্রথম প্রশ্ন করবে আমি তোমাকে সুন্দর একটা দেহ দিয়েছিলাম এই দেহটা তুমি ভালো কাজে ব্যবহৃত করেছো না তুমি এই দেহটা মন্দ কাজে ব্যবহৃত করেছো দ্বিতীয় প্রশ্ন আমি তোমাকে এই দেহের মধ্যে সুন্দর একটা যৌবন দিয়েছিলাম এই যৌবনটা কি তুমি অন্যায় কাজে ব্যবহার করেছো না ন্যায় কাজে ব্যবহার করেছে তোমার এই দেহের মধ্যে সুন্দর একটা জবান আমি দিয়েছিলাম এই জবানটা কি তুমি সঠিক পথে পরিচালনা করছো না ব্যাঠিক পথে পরিচালনা করেছো এইভাবে মানুষকে হাসরের মাঠে আল্লাহ কিছু প্রশ্ন করবে তাই আপনারা হিসাব করে দেখেন হাসর কিয়ামতের পালা আমরা করতেছি এখন আমরা কে কি করে যাচ্ছি লক্ষ্য রাখবেন আমি বেশি কথায় গেলাম না এখন যিনি পরিচালনা করছেন তিনি বলেছেন ভাই এইভাবে কিছু কথা রাখবেন তাই কিয়ামতের আলামতের বিষয়গুলো একটু বলবেন তাই প্রশ্ন আমি করব না তাই রশি সরকার একটা গানের মধ্যে বলছেন আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানব না ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানা কিয়ামতের দিন ঘনাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমিন পতিত রইব আবাদ হইব না এখন লক্ষ্য রাখবেন দেখবেন এই অবস্থাগুলো কিন্তু ঘইটা গেছে ঘন ঘন মসজিদে যে পিসাব কইছে কয় এই গ্রামে কি ওই দুই লাইন মানুষ কারণ দুই লাইন মানে 50 জন করে 100 জন মাগরিবের আজানের সময় 100 জন মানুষ মসজিদে গেছে ভোটার যদি 3000 হয় 4000 হয় তাহলে নামাজি কয়জন 100 জন এটাই কিয়ামতের
আলামত তো ঘন ঘন মসজিদ হবে কিন্তু নামাজি পূজা পাওয়া যাবে না কোরআনের কথা বলবে ঠিক আছে কিন্তু কেউ মানবে না এগুলো হলো কিয়ামতের আলামত তাই এই কান্তির মধ্যে বলছে ভাই রে ভাই ভাই রাখবে না ভাইয়ের মান একই বাপের দুই সন্তান কেহ বাইরে কারো দিকে ফেরা চাইব না আই বরকত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে রাস্তা ঘাটে বরখা খুইলা চলতে থাকবে যে না দেখেন তাই হচ্ছে গাড়িতে ধর্ষণ হচ্ছে রাস্তায় ধর্ষণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে কিনা এগুলো কিয়ামতের আলামত এক ভাই আরেক ভাইয়ের মান দিতে জানবে না তাই কিন্তু হইতেছে এক এই আসলে এক উঠানের মধ্যে মাঝখানে দেল দেওয়া আছে কিনা এগুলাই কিয়ামতের আলামত শেষের অন্তরায় বলছে ভাই রে ভাই শুনো রে ভাই মুসলমান যদি ঠিক রাখতে চাও ইমান তুমি পাঞ্জাতনের নৌকায় চর ভয় থাকিবে না ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর এই সমস্ত কিয়ামতের আপদ বালাইতে আমারে ছুইব না পাইব না শেষ কিয়ামতের আলামত তয় অনেক 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 সেদিকে যাব না তো আমি প্রশ্ন করব অন্যভাবে যে কথাটা জবাব দিতে গেলে একেবারে সংক্ষিপ্ত সেই এখন আরেকটি কথা শিল্পী সরকারের আছে যাবার আগে ছোট্ট একটা গান ধরি তারপরে আমি এবার কিছু এবং এই কিয়ামত এবং কিছু হাসরের বিষয়েও দুই চার মিনিট কথা বলে তার কথার মীমাংসা করব আগে একটি গান দিন হবে আখেরে ফানা রে ও ভাই কুরআনে তা আসব সময় একদিন হবে আখেরে ফানা শোনো ও মমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা মগজ বলে হবে রে ভাই আমার সেদিন সূর্যের তাপে মগজ বলে নামাজ পড়ো
প্রশ্ন আসছে বড় মারাত্মক কথা, কিন্তু প্রত্যেকটি মানুষের বিচার করবে আমার আল্লাহ নিজে, কিন্তু আল্লাহর নামে কিছু অভিযোগ করবেন তারা কারা? তাই এই অভিযোগ আর সেই অভিযোগ এক অভিযোগ না। এখন কিছু কিছু পোলাবান আছে, আব্বা আমার একটা হুন্ডা কিনে দাও। মায়ের কয় আঙ্গা আব্বা বিদেশ হুন্ডা এটা কিনে দেন নব, আমার না কিনে দিলে আমি একদিন স্কুলে যাব না, এটা কিন্তু তার অভিযোগ। আরেক সন্তান কয় মা আমার ভালো দেখে একটা পরীক্ষার গাইড কিনে দিলে এটা আমি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবো, এটা তোমার কিনে দিতেই হবে। অভিযোগ কি দুইটা রকম? হ্যাঁ দুইটা দুই রকম। ও হুন্ডা চালায় কি করবো? মানুষের গুয়ার করে যায় ধরেন দিব, যদি না হরে তাহলে যাই বেটা তুই চলস না। আর হুন্ডা তাই লইকা, আর যিনি বলছে মা এই গাইডটা আমার কিনা দিলে আমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। তো এলাকার মধ্যে মানুষ তাকে সমাজের মধ্যে ভালো জানবে, অমকের ছেলেটা পরীক্ষায় রেজাল্ট ভালো করেছে, খুব সুন্দর আদা কায়দা আচার আচরণ খুব ভালো। অভিযোগটা কিন্তু দুইটা দুই রকম। এখন এমন অভিযোগ কি দেখেন, আমার নবীজি কিন্তু হাসরের মাঠেও কয়েকটা বিয়ে করবো না, এটা ইসলামের বিরুদ্ধে বললাম? আমার নবীজি হাসরের মাঠে বিয়ে করব কাকে? আমরা একটি ওয়াজ শুনেছি অনেক দিন আগে, এখন এই ওয়াজ গুলা করে না। তো ফেরাউনের স্ত্রীর নাম ছিল কি? আসিয়া। এই ফেরাউন বলছিল ওয়াজের মধ্যে আমরা শুনছি কি, ফেরাউন বলে আছি আরে, ফেরাউন বলে আছি আরে, ওটা যদি মানুষ আমারে ওদের হয়তো তোমায় শান্তি দেবো, নয়তো শান্তি দেবো না। এখন এই আসিয়া কিন্তু পৃথিবীতে যতদিন স্বামীর ঘর করছিল উনি কিন্তু স্বামীর আদর সোহাগ সেইভাবে উনি পান না। এখন আরেকজন মহিলা যিনি বাসর ঘরে যার স্বামী মারা গেছে
তার নাম বিবি সকিনা কাশেমের স্ত্রী বিবি এই সকিনা আচ্ছা আসেন আরেকজন ঈসানবীর মায়ের নাম কি গো মরিয়ম ঈসানবীর বাবা আছে লোকে যে বলছে অপবাদ দিছে এই মরিয়ম তোর তো স্বামী নাই তোর এই স্বামী এই সন্তান আসলো কোত্থেকে তোর তো স্বামী নাই তোর এই সন্তান আসলো কোত্থেকে মরিয়ম লোক মাঝে লজ্জা পায় জার জার হয়ে কান্না শুরু করে কানতে কানতে তয় ওরা তো যারা আল্লাহর মহান মানুষ আল্লাহ প্রিয় বান্দা যারা তারা কখনো নিজে আত্মহত্যা করতে পারে না আচ্ছা গেল এখন এই অভিযোগ এই কাশেমের স্ত্রী সকিনা বলবে হে বিশ্ব জগতের প্রতিপালক আমি তোমার দরবারে তোমার নামে একটি অভিযোগ আমি করলাম কি মালিক তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তুমি আমাকে এই কথাটার জবাব দাও মালিক যদি তুমি আমাকে পৃথিবীতে পাঠাইলে বাসর ঘর সাজলো স্বামীকে না দেখাইয়া ওই বাসর ঘরে যাবার আগে ওই বাসর ঘরে আমার স্বামী গেছে আমি নিজে যাবার আগে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে এর কারণ কি আমাকে বলো আচ্ছা একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ বিবি মরিয়মের মরিয়ম বলবে আল্লাহ তুমি আমাকে স্বামী আমার ভাগ্যে লিখো নাই তাহলে তুমি আমার আবার সন্তান দিলা কেন মানুষের মাঝে তুমি আমাকে এই লজ্জাটা কেন দিলে গেল আরেকজন এই আসিয়া মালি তুমি আমাকে এই ধরা দামে আমি তোমার নামেরই পাগল ছিলাম কিন্তু স্বামী আমারে একটু শান্তি দিল না তাহলে তুমি আমার কাছে এই হুকুমটা কেন করলা আমারে ওর কাছে কেন বিয়ে বসার হুকুম দিলা তোমার হুকুম ছাড়া তো কিছু হয় নাই এই অভিযোগ গুলা তো এক কথাই জবাব দিবে তোদের যা অভিযোগ কেন কি জন্য কি করেছিলাম আমি এক কথাই জবাব দিয়ে দিতেছি তো এখানে অনেক লম্বা কথা আমি লম্বা কথাই যাব না তবে হাসরের মাঠে আমার নবীর কাছে তাদেরকে দিবে হে আমার হাবিব হে আমার বন্ধু ওদেরকে আপনি একটু সান্ত্বনা দেন ওদের যা অভিযোগ ওদেরকে আপনি একটু সান্ত্বনা দেন ওদের সেই স্বামীর সোহাগ আদর ভালোবাসা সেদিন আমার নবীজি হাসরের মাঠে তাদেরকে আচ্ছা এখন এই কথাটা আবার অন্যদিকে কেউ নিলে কিন্তু পাপি হয়ে যাবেন স্বামী এবং স্ত্রী যে কাম করলে সন্তান জন্ম নেয় সেই কাজের জন্য কিন্তু না মাফ করবেন এদিকে কেউ মনটা নিলেই কিন্তু অপরাধী হবেন গেল আর একটা ব্যক্তি অভিযোগ করবো এটা হলো মারাত্মক কথা তয় এটা অনেকে মেনে নিতেও চাবে না তবে সুফিবাদের কথায় এই কথাটা আসছে এই কথাটা সুফিবাদের মধ্যে আসছে তয় ফেরাউন কইছিল আমি খোদা আরেকজন কেরা কইছিল আমি খোদা মুনসুর আলাস কি পাগল না মাওলানা ছিল উনি কিন্তু আগে মাওলানাই ছিল তয় এই মুনসুর হেল্লাজও কইছিল আমি খোদা এখন আমি খোদা ফেরাউন কইছে আমি খোদা মুনসুর হেল্লাজও কইছে পৃথিবীতে কত কোটি মানুষ আছে একটা লোকের নাম ফেরাউন আছে আছে নাই আমি খোদা মুনসুর হেল্লাজও কইছে আমার গ্রামে মুনসুর মানুষের নাম নাই আছে আছে তাহলে দেখেন কথাটা দুটি ভাব কথা একই কিন্তু ভাব দুইটা এখন এই মুনসুর হেল্লাজ আইনাল হক কোন সময় কইছে আগে কিন্তু কয় নাই আগে কইছে আয়না হক কিভাবে এই মুনসুর হেল্লাজের বোনের নাম হলো আয়না বিবি এই আয়না বিবি এমন ভাবে নামাজ পড়তো আল্লাহ নিজে খুশি হইয়া ফেরেশতা দিয়া বেহেশতি খানা এই আয়না বিবির কাছে পাঠাইত তাই উনি সেই নামাজ পড়ে তাই মুনাজাত করে যখন ডাইনে ভাবে তাকাইতো দেখতো আল্লাহর নিয়ামতের খানা বেহেশতি থেকে ফেরেশতার ধারা আসছে তো মুনসুর হেল্লাজের ক্ষুধা লাগছে তো এই খানা খুঁজতেছে তয় দেখে তার বোন আয়না বিবি নামাজ পড়তেছে ডান পাশে না হয় বাম পাশে এই ভেস্তি নিয়ামত খানা আসছে তো মুনসুর হেল্লাজ যায় সেগুলা খাইতেছে তো মুনাজাত শেষে দেখে এই মুনসুর হেল্লাজ খানা খাইতেছে মুনসুর হেল্লাজের মধ্যে তার গালের মধ্যে একটা
থাপ্পর দিয়েছিল এই থাপ্পরটার পরে এই মুনসুর এলাস আরশ করছিল ও কলম ব্যস্ত যুবক আল্লাহ নবী সকল কিছুই দেখতে পারল ওর মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়ে গেল যে আমার বোনের চাইতে আর কেউ আমার নাই আস্তে আস্তে বলতে লাগলো আয়না হক কারণ হক মানে আয়না আল্লাহ আয়না মানে ওর বোন মানে আমার বোনই আমার হক তো এই কথাটা যখন আয়না বিবি শুনতে পারলো আয়না বিবি বললো মুনসুরে তুই আমার কাছে আয় আমি তোর হক কখনো হতে পারি না হক একজন আছে আমার আল্লাহ আছে তুই যদি পারিস তাহলে সেই আল্লাহ তুই খুঁজে তারপর তাকে বল তুই আমার হক তাই এই আল্লাহর সন্ধানে খুঁজতে লাগলেন তাই আস্তে আস্তে আসলেই দেখবেন আপনারা লক্ষ্য করবেন আল্লাহ কিন্তু এই কোরআনে এই আল্লাহ কিন্তু এই কথাটা কোরআনের মধ্যে জানিয়ে দিছে তুমি আমাকে কোথায় খুঁজতে যাও মসজিদ মন্দির কি যায় কোথাও আমাকে খুঁজে পাইবা না সে দেখো আমি তোমার শাহরুখের চাইতে অতি নিকটে তাই সূরা কাহাবের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহনু আখরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দারে কোথাও আমাকে খুঁজে পাইবা না আমি তোমার কাছে আমি তোমার শাহরুখের চাইতে অতি নিকট ব্যক্তি তাই মুনসুর হেল্লাস তাই অনেক কথা কিন্তু আমি বাদ দিয়ে যাইতেছি তাই গুরু সাধনা করতে 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 এক সময় নিজেকে নিজে খুঁজে পাইয়া তখন বলছিল আয়নাল হক আমি আমার হক তখন এই সরার কাজে এই কথাটা মানতে পারলো না মুনসুর মুনসুরের হক কখনো হতে পারে না তখন মুনসুরের উপরে আদেশ আসলো মুনসুরকে ডেকে নিয়ে আসো ওকে জবাই করতে হবে হত্যা করতে হবে মেরে ফেলতে হবে ওর সাজা এই ও যা বলছে এটা শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে তখন 101 জন মাওলানার সিগনেচার লাগে 100 জন মাওলানা সিগনেচার করছে আর একজন মাওলানা সেদিন খুঁজে পায় না যখন খুঁজে পায় না কোথাও খুঁজে পায় না তখন মুনসির হল্লাজ ডাক দিয়ে বলছিল ওগো এদিকে আসো আমি যে মাওলানা এটা কি তোমাদের বিশ্বাস হয় তুই তো মাওলানা আমরা তো জানি তুমি এখন পাগল হইছো তুই কষ্ট তোর নিজেই আল্লাহ এ হন না তুই পাগল হয়েছো তুই তো আগে মাওলানা আসিলি আমি যদি মাওলানা এই কথাটা স্বীকার করো তাহলে আরেকজনের সাইন আমি দিয়ে দেই তখন মুনসুর আল্লাহ নিজে সাইন করে তখনই তার হুকুম আসে তাই সরার কাজী তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই এই হারকার ছাই করে দিল তারপরও সেই ছাইও কইছে আল্লাহ এখন এই মুনসুর হেল্লাজ হাসরের মাঠে গিয়ে আমার আল্লাহর কাছে বলবে হে বিশ্বজগতের প্রতিপালক তোমার কাছে আমি একটি নালিশ রাখি মালিক তোমার কাছে আমার এই অভিযোগ তুমি আমার কাছে এই কথাটার জবাব করো আমি যেই কথাটা বলেছিলাম আমি আমার হক আমার মধ্যে আমার হক আছে এই কথাটা সত্য বলছিলাম না মিথ্যা বলছিলাম আমার আল্লাহ বলল মুনসুর রে তুই তো সত্য কথাই বলেছিলি তাই যদি আমি সত্য কথা বলে থাকি তাহলে আমাকে ওই সরার কাজী এত সাজা কেন দিল এটার মীমাংসা আমি তোমার কাছে চাই তখন আমার আল্লাহ বলল ওই কথার মীমাংসা এখন তোকে আর দেওয়া যাবে না মুনসুর রে তুই কি চাস আমার কাছে তুই বল তখন আমার মুনসুর হেল্লাজ বলবে মালি আমি তোমার কাছে এই সময়ে কি চাবো মালি আমি তোমার কাছে এই কথাটাই চাই মালি ও মালি আমি তোমার কাছে এই কথাটাই চাই এই কথাটাই বলতে চাই আমার দয়াল নবীজির কোন উম্মত যেন তারা দুজকের মধ্যে না যায় আমার দয়াল নবীজি কোন উম্মত যেন দুজকের মধ্যে না যায় আমার আল্লাহ সেদিন মুনসুরকে বলল মুনসুর রে আমার দয়াল নবীর যারা উম্মত তারা তো দুজক আসলেই যাবে না তবে তোকে বলি এই হাসরের মাঠে যতগুলা লোক আছে কে কে আমার দয়াল নবীর উম্মত তুই তাদেরকে নিয়ে আয় তুই তাদেরকে নিয়ে আয় এই জন্য জালালউদ্দিন খান একটি গানের মধ্যে বলছে কত লক্ষ মানুষ করে যাবে এক মানুষের নামের জোরে সেদিন এই মুনসুর হেল্লাস পাগল আমার নবীজির উম্মতদেরকে নিয়ে আস্তে 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 বেরোবে মালিক তোমার কাছে বলি এদের জন্য একটা বিচার না আরে আমরা যারা তরিকার ভাই আছি এক ভাই কি আরেক ভাইয়ের ভাই ভালো কিন্তু কিছু খানা খাই পাঁচজন তরিকার ভাই এক জায়গায় বসে আছে দুইজনকে রাইখে আর তিনজনকে এই খানাটা খাইবো কখনোই মুনসুর আল্লাহ তাকে দেখবো আমার নবীজি কোন জায়গায় থাকবো হাসর মাঠে বেহেস্তের দরজার সামনে না দুজকের দরজার সামনে আরে আমার নবীজি দুজকের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো
মনসুর আল্লাহ জিজ্ঞাসা করব নবীজি হুজুর আপনি দুরুজ দোজকের দরজার সামনে দাঁড়িয়ে রইছেন কেন আমার নবীজি মনসুর আল্লাহকে বুকে নিয়ে বলবে মনসুর রে আমার উম্মতের তো বিচার শুরু হয়ে গেছে আমি এই জন্য দোজকের দরজার সামনে দাঁড়াচ্ছি আমার অপুল ইচ্ছা যেন আমার উম্মত একটি উম্মতকে দোজকের মধ্যে নিক্ষেপ না করতে পারে আমি এই জন্য এই দোজকের গেটের সামনে দাঁড়াচ্ছি তুমি বিনে কে আছে
আজকের এটাও কিন্তু যদি সূক্ষ্ম জ্ঞানে বিচার করেন এটাও কিন্তু হাস্যরের মাঠ। হাস্যর শব্দের অর্থ সমবিত হওয়া, একত্রিত হওয়া। আমরা কি একত্রিত হয়েছি না আজকে? এটাও হাস্যরের মাঠ। এখানেও কিন্তু বিচারের কার্যক্রম শুরু হচ্ছে মানুষের, মানে এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদালত কোনটা? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো যার যার বিবেক। এই বিবেকের আসনে যদি কেউ নিজে বিচার করে নিজে চলে, তাহলে এই বিশ্বের কোনো আদালতের মধ্যে তার দাঁড়াইতে হয় না, হবে হবে না। তাই বাবারা আজকে এখানে আমরা সমবেত হয়েছি, এখানেও যার যার বিবেক দিয়ে চিন্তা করেন। দেখেন কিছু কিছু লোক আসছিল, বাজনা বেশি হইতেছে, ওইটা বেশি হইতেছে, হেটা হইতেছে, এমনি হইতেছে। কিছু কিছু মানুষ আবার অন্য সাইড দাও ঘুরতেছে, কেউ সাইড দোকানে অন্যের সামনে। তো বাবাজিরা এখানে কিন্তু একটা বিচারের আসন শুরু হয়েছে। আবার কিছু কিছু লোক আসছে, আমার ইমান চান্দের দরবারে যেতেছি, আমি শুধু আমার ইমান চান্দের চরণের পাশে বসে থাকো, আমি আর কোনো কিছুই, আমি খালি আমার ইমান চান্দের মুখটাই দর্শন করি। আবার কিছু কিছু লোক আসছে, আমি আমার এই বাহিরের চক্ষু দুটো বন্ধ করে আমি আমার মুর্শিদে বসে বসে ভাবো, মুর্শিদে বসে বসে ভাবা ওইটাও একটা আবাদত, বসে বসে মুর্শিদকে নিয়ে ভাবা এটাও আবাদত। আমার দরদি আসছেন ভান্ডার শরীফের মরিদ বলাম খাদেম, তিনিও মনে মনে এই কথাটা চিন্তা করছে, শিল্পীরা যাই বলুক তার নাম করে আমি আমার ভান্ডারের যেন মনে রাখতে পারি, আমি যেন আমার ভান্ডারের রূপটা ভুলে না যাই। কায়রাটা বললে বলছে মুর্শিদারি ছবিখানা সঙ্গে নিতে ভুল করে না, যাবার বেলায় তোমার বাক্সে ভইরা লয়ো। বাবারে এই মুর্শিদের ছবিটা যেন কেউ আমরা না ভুলি, এটা গুরু দরবার। এবার ছোট্ট একটা প্রশ্ন করি আমি বসবো, আমার চাইতে অনেক ভালো বিচ্ছেদ গান শিল্পী সরকার জানে, আমি তাই তাকে বিচ্ছেদের ভাবটা তার কাছেই রাখবো, আরো সময় আছে আমি পরে দাঁড়াবো। এবার ছোট্ট একটি কথা জিজ্ঞাসা করবো, এরপরে হয়তো আমাদের পালা আর থাকবে না। প্রশ্নটা হলো আমি একটু জানতে চাই, কিয়ামতের আগে বৃক্ষে বৃক্ষে কানে কানে কিছু কথা কইবো, বৃক্ষে বৃক্ষে কানে কানে তারা কিছু কথা কইবো, আমি খালি জানতে চাই এই বৃক্ষটা কোন বৃক্ষ আর কানে কানে তারা কি কথা কইবে। কিয়ামতটা যখন শুরু হবে, দেখেন কিয়ামতটা শুরু হবে আমরা দলিল পত্রে পাই, তাই সেদিন তারিখটা থাকবো কি, মাসটা থাকবো মহরম, তাই তারিখটা থাকবো মহরমের 10 তারিখ, বার থাকবো কি শুক্রবার, সময় থাকবো মা এই বাদ আসর বা মাগরিবের আগ পর্যন্ত এর মধ্যে। আচ্ছা এই 1 বছর আগে 1.5 বছর আগে এই মহরমের 10 তারিখ কিন্তু আইছিল, বার কিন্তু শুক্রবার আইছিল, আইছিল না? তাইলে এই পৃথিবী কিয়ামত নাকি? তাহলে আল্লাহ কি মিথ্যা কথা কইছে? না, মিথ্যা কথা আল্লাহ কয় নাই। তাইলে বোঝা গেল এই যে আমরা যে একটা তারিখ হিসাব করতেছি এই মহরমের 10 তারিখ, তাই শুক্রবার সময় এটা, তো সময় গেছে গা, বার গেছে গা, তারিখ গেছে গা, পৃথিবী কিন্তু কিয়ামত হয় নাই। এখন পৃথিবীটা কিয়ামত, কিয়ামতে সুবরা, কিয়ামতে কুবরা, আর হলো রুশ কিয়ামত। কিয়ামত 3 প্রকার, কিয়ামতে কুবরা, কুবরা মানে বড়, কিয়ামতে সুবরা মানে ছোট কিয়ামত। এই যে মিরিকপুর ঝড় হয়েছিল কি শত শত মানুষ মারা গেছে, এটা ছোট কিয়ামত। আচ্ছা দেখেন তার রুশ কিয়ামত, রুশ কিয়ামতটা কি, রুশ মানে প্রতিদিন, প্রতিদিন কিয়ামত হচ্ছে। এই যে আসেন এখন পালা প্রায় শেষ, এই জন্য একটু আধ্যাত্মিক কথাটা কিয়ামতের শেষ দিয়ে আমি বলব। এখন রুজ কিয়ামত বাবা, হ্যাঁ কিয়ামতের পরে কিন্তু হাসরের মাঠ। আমার মা আর আমার বাবা উভয়ে মিলনে গেছে, আমার বাবা কিয়ামত হইয়া ওই যে হাসরের মাঠে আমার রাই খাইছে, আমার মায়ের এই কোন কোন রুটিটা একটা মাঠ হাসরের মাঠ, সেখানে রাই খাইছে। বিচারটা এখানেই শুরু, বিচারটা কি আমি দেখেন একটা কিছু ধ্বংস হয়ে কিয়ামত হওয়ার পরে কিন্তু আসো, তো কিয়ামতের পরে আসো। দেখেন বাবাজিরা আমরাও কিন্তু এই কিয়ামত প্রতিদিন
করতেছি হইতেছি হারমোনিয়াম যিনি তৈরি করছেন এই হারমোনিয়ামের তিনটা ভাগ দিছে প্রথম ভাগের নাম হলো উদারা মধ্যভাগের নাম হলো মুদারা শেষের ভাগের নাম হলো তারা এই সংস্কৃতি ভাষা তয় সাধুশাস্ত্রে এই দেহটাকে তিন ভাগে ভাগ করছে এখন সংস্কৃতি ভাষায় বলছে উদারা মুদারা তারা সনাতন ধর্ম বলছে ব্রহ্মা কৃষ্ণ শিব ইসলামে বলছে আলিফ লাম মিম রতি শাস্ত্রে বলছে সৃষ্টি রক্ষা ধ্বংস এখানে মানুষ সৃষ্টি করে কি বিমান বানাবো এই মাথার এই ব্রেন থেকে তৈরি হয়েছে বাস গাড়ি তৈরি করবো এখান থেকে মোবাইল তৈরি করবো এখান থেকে কিন্তু সৃষ্টি এখানে সৃষ্টি করে এখানে মানুষ তাহা রক্ষা করে আর এখানে মানুষ ধ্বংস এখানে সৃষ্টি এখানে রক্ষা এখানে তা ধ্বংস করে এখানে ধ্বংস করছে করতেছে মানুষ প্রতিদিন কিন্তু মারা যাইতেছে আজকে আমাদের এলাকায় দুজন মানুষ মারা গেছে আর একটা টেলিভিশনের সংবাদ শুনলাম তো সেই এই ওদিকে এই রাজশাহী ওদিকে সাবেক এমপি তো আমি তিনজনের কথা শুনলাম তাহলে প্রতিদিন কিয়ামত হচ্ছে কিনা বলেন তাহলে এইভাবে এই হলো কিয়ামতের ভাবধারা আমি একটা প্রশ্ন আমার বোনের কাছে রাখছি আমার বোন সুন্দরভাবে জবাব করে কিছু ভাবের কথা আমাদেরকে শোনাবেন আমার যে আলোচনা যে কথা ছিল সে কথা মীমাংসা করে আমার কাছে একটি কথা রেখেছে তারপরে আমাদের মধ্যে দয়াল নবী মনসুর হল্লাস ওনাদের বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা হলো ভালো লাগছে সেই কথাগুলো রাত্রি তিনটা বাজে
আমার কাছে পর্যায় প্রশ্ন এমন কোন বৃক্ষ যেই বৃক্ষ কানে কানে কথা বলবে সে বিষয়টা কি আমি বলার জন্য চেষ্টা করব তার আগে সংক্ষিপ্ত আকারে আমি পালার থেকে একটা গান করি একেবারে সংক্ষিপ্ত আকারে প্রশ্নের মীমাংসা দিয়ে তারপর অন্যদিকে যাওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ মুখের ভাষায় বলা হয় বেস্ত্র বাগান যে জায়গাটার মধ্যে আমরা বসে আছি এই জায়গাটার মধ্যেও কিন্তু বাজার ফানা ফিল্লার দাস হয়
যখন ভাঙা ভিলা দেশে মানুষ পৌঁছায় তখন কিন্তু আগে পরের কথা কোনো কিছু মনে থাকে কেয়ামতের মধ্যে আছে ফানা ফিল্লার দেশ প্রত্যেকটা মানুষের দিন ওই ফানা ফিল্লার দেশে পৌঁছাইতে হবে কেয়ামতের নমুনা হতেছে এসে গেছে আলামিন ভাই একটু কথা বলে যাচ্ছে এই যে কেয়ামতের নিশানা কেয়ামতের যে বিষয়বস্তুটা কেমন করে বোঝা যায় যে কেয়ামত আলামত এসে যাচ্ছে তার কারণ যাকে শ্রদ্ধা করার কথা তাকে কিন্তু আমরা শ্রদ্ধা করি না যাকে স্নেহ করার কথা তাকে আমরা স্নেহ করি না সামান্য জায়গা জমি টাকা পয়সা নিয়ে কত মারামারি কাটাকাটি কত কিছু সম্মানী ব্যক্তি সম্মান পায় না আদরের ব্যক্তি আদর পায় না এগুলো কিন্তু একটা কিয়ামতের আলামতের নমুনা তোমার একটা গানের কথা আমার আলামিন ভাই বলে গেছে ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে তো কিয়ামতের আলামত এসে যাচ্ছে আমরা অনেকেই বুঝি আবার অনেকেই বুঝতে পারি এটা বাহ্যিক জগতের কিয়ামত আলামত মানবদেহের মতো কিন্তু কিয়ামতের আলামত এসে গেছে এটা আমরা বুঝতে পারি না কিন্তু সাধুগুরু বৈষ্ণব যারা ওনারা অবশ্যই বুঝতে আমার কাছে কথা রাখছে কোন বৃক্ষ কানে কানে কথা বলবে এটা কিন্তু বাহ্যিক জগতে যে বৃক্ষ যে গাছ আমরা বুঝি এই বৃক্ষের কথা কিন্তু বলে যে গাছ আমাদের ছায়া দেয় পাতা যদি বাঁচিয়ে রাখে এই বৃক্ষের কথা সাধক বলে নাই আর উনি ওই কথাটা প্রশ্ন করে এটাই মানব বৃক্ষ এটাই মানব বৃক্ষ যখন কিয়ামত বলয় হয়ে যাবে তখন এক মানুষ অর্থাৎ এক বৃক্ষ আরেক বৃক্ষের কানে কানে কানাঘোষা করবে এখন আমরা লুকাবো কোথায় গিয়ে আমাদের লুকানোর বাসস্থানটা কোথায় কারণ আমরা যে জায়গায় লুকাই না কেন এই দুনিয়াতে কিয়ামত হয়েই যাবে লুকিয়েও কোনো লাভ হবে না তাই এই মানুষ বৃক্ষ এই মানুষ নামের যে বৃক্ষটা এই বৃক্ষটাই সেই দিন প্রত্যেকটা বৃক্ষের সাথে কানে কানে এই কথাগুলাই কানাঘোষা করবে এটা বাহ্যিক জগতের কিয়ামতের নমুনা মানব দেহের যে কিয়ামতের নমুনা কিয়ামত হইতেছে এটা আমরা কোথায় যা বন্ধ কিন্তু এটাও বন্ধ করার জায়গা অবশ্যই আছে সে জায়গাটা কোথায় যার যার মুর্শিদের কাছে এই কিয়ামতের প্রলয় হইতেছে প্রতিদিন হইতেছে এই প্রলয় থেকে উদ্ধার হওয়ার জায়গা আছে রাস্তা আছে এটা কার কাছে যার যার মুর্শিদের কাছে মুর্শিদের কাছে যাই জানতে হবে এই কিয়ামত থেকে রক্ষা আমরা কিভাবে পাবো আমার দিনের নবী কোন উম্মতকে রেখে আমার নবী বেঁচে যাবে না আলামিন ভাই বলে গেছে দুজকের সামনে দুজকের খেটের সামনে আমার দয়াল নবী দাঁড়িয়ে থাকবে কেননা দেখবে যে কোন উম্মত দুজককে যায় এটা আমার দয়াল নবীর সাফায়াত পাবে কিন্তু বাহ্যিক জগতে এই মানবদের কিয়ামত থেকে রক্ষা পাওয়ার জন্য যার যার মুর্শিদের কাছে যাইতে হবে তো মানব নামের এই বৃক্ষ এই মানুষ নামের বৃক্ষ এই বৃক্ষই সেদিন কিয়ামতের সময় এই লুকানোর জন্য এই কানে কানে সেদিন কানাঘোষা করবে কিছু কথা বললাম না সঙ্গীত তাকে মীমাংসা করলাম এবার ওনার কাছে আর কোনো প্রশ্ন করব না আলোচনা করব না ধন্যবাদ এই পর্যন্ত খেলা ঘরে রে বিশ্ব খেলা ঘরে বিশ্ব খেলা ঘরে রে বিশ্ব খেলা ঘরে আপনি দেখেছে আপনি শুনেছে প্রতি চুপি সারে খানা খিলার কানু খানা খিলার দেশে খানাপিল্লার দেশে মানুষ একদিন দাখিল হইবারে যে দরবারে আসছি এটা দয়াল বাবা ইমাম চন্দ্রের দরবার এই দয়াল এক ভক্তবৃন্দ আছে কবি একটা গানের সন্ধ্যের মধ্যে বলছে পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র সেজন কামেল পীরের হই খাটি ভক্ত
আজকে ইমামচন্দ্র ভক্ত যারা আসছে দয়ালের বাড়িতে, বাবা এত কথা বললে তো হয় না, কিন্তু আমাদের নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? নাই, এমন গ্যারান্টি কারো নাই যে সকাল হলে এই জায়গা থেকে বাড়ি যাব, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। এই রাত চলে যাইতেছে, আমাদের একদিন চলে যাইতে হবে, কিন্তু দুনিয়াতে আসার যে সিরিয়াল, যাওয়ার সেই সিরিয়ালটা থাকে না। আমরা তো বলি ছেলে গান ভাবের গান, ও বাজা ভিতরে ভাব না থাকলে তো বিচ্ছেদ হয় না। প্রেম ভালোবাসাকে জোর করে আদায় করা যায়? কবি একটা গানের মধ্যে বলেছে, যার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝাই কি মন ভরিবে, জানো না রে অভ্রান্ত মন কি সেই অনুচন্দ্রের ভজন হবে। দুই মন মিশে যদি এক মন না হয় তার সাথে প্রেম ভালোবাসার জন্ম হয়, আর হারানো বিচ্ছেদ ভাবের বিচ্ছেদ, যার ভিতরে সে তার জন্য বিচ্ছেদ, যার ভিতরে নাই সে তার জন্য হয় না বিচ্ছেদ। দুনিয়াতে যে কোনোদিন সাপের কামড় খাই নাই সে কোনোদিন সাপের বিষের যন্ত্রণা বুঝি। যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসো না তার কাছে আল্লাহ রাসূলের কথা বললে ভালো লাগবে না, যে মুর্শিদকে ভালোবাসে না তার কাছে মুর্শিদের কথা বললে ভালো লাগবে না, যে মা বাবাকে ভালোবাসে না মা বাবার কথা বললেও ভালো লাগবে। জিনিস চিন্তা করি না, যাকে সৃষ্টি না করলে আমি আপনি কেউ আসতাম না। আমার সেই দিনের নবী শুধু সারাটা জীবন কেঁদে গেছে এই ইয়ামতি ইয়ামতি বলে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে আছি, নবীরে চিনি না, নবীর কোনো কীর্তন শুনলে ভালো লাগে। আর মুর্শিদ প্রেম তাইলের সাথে প্রেম করা বাবা কথাটা বলা সহজ করা কঠিন একটা ব্যাপার, সবাই করতে পারে না, সবার ভাগ্যে দয়াল প্রেম হয় না। আজকে ইমানচাঁদ প্রেম করছে মকবুল চাঁদের সাথে, একমাত্র উনি বুঝছে দয়াল প্রেমের যন্ত্রণাটা কি। দয়ালের সাথে প্রেম করলে গেতে কত লোকনিন্দা শুনতে হয়, সমাজের চোখে দুষিয়ে নিতে হয়, তবু সে সুখে থাকে কেন থাকে, দয়াল নামটা তার হৃদয়ে আছে। এরকম একদিন বিজয় দাস তার দয়ালের বাড়ি গিয়েছিল, তার দয়ালের নাম ছিল তারকনাথ ব্রহ্মচারী। দয়াল সবাইকে ডাক দিয়ে বলছিল, তোমরা আমার বাড়িতে আসো, কারো যদি কোনো মনের ইচ্ছা থাকে আমার কাছে বলো, আমি তাহা পূরণ করার চেষ্টা করবো। একজন ভক্ত মাঝখান থেকে উঠে বলে, বাজা আমার একটা ইচ্ছা আছে। দয়াল বলে, কি বলে? আমার কি ইচ্ছা বাজা জানেন? আমার অনেক দিনের স্বপ্ন আমি এই গ্রামের মেম্বার হব, আমার এমন একটা পথ দেখার যে পথে চলবে তা আমার এই স্বপ্নটা সার্থক হবে। আরেক ভক্ত উঠে দাঁড়িয়ে বলে, বাজান আমার সংসারে খুব অভাব, আমার এমন একটা রাস্তা দেখান যে রাস্তায় চললে আমার টাকা পয়সা রোজগার হবে। এরকম করে যতগুলো ভক্ত ছিল যার যার মতো চেয়ে চলে গেছে, তারা লক্ষ্য করে দেখে সবাই গেছে কিন্তু বিজয় দর্শন যায়। দয়াল ডেকে ডেকে বলে, বিজয় ও বিজয় তুমি চেয়ে দেখো, তোমার সমস্ত তরিকার ভাই বোনেরাই যার যার মতো চেয়ে চলে গেছে, বিজয় তুমি তো কিছু চাও না, ওনারা আমার কাছে আর তুমি চলেও গেল, তোমার তো মনের আশা আছে। বিজয় দাস কোনো কথা বলে না,
কল দেখে দেখে বলল বিজয় তোমার কোনো আশা নাই বিজয় দাস সেদিন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল বাজা আমার একটা বন্ধুর আশা আছে তেল বলছিল কি তোমার আশা বিজয় দাসকে দেখে দেখে বলছিল তেল গো আমি শুনেছি মানুষের পূর্ণ জনম মানুষ নাকি আবার মানব জনম নিয়ে ধরা দামের বুকে আসবে আমি তো জানি না যে আমি আবারও মানুষ কুলে জনমটা পাবো কিনা তোমার যদি ইচ্ছা হয় তোমার যদি মনে লয় আমাকে আবারও ধরা দামের বুকে মানুষ কুলে জনম দিয়ে পাঠাবে তোমার চরণে আমার নিবেদন একজন গুরু প্রেমিক মায়ের কুলে আমার জনম থাকবে আমি আমার আপন মায়ের কুলে থেকে যেন আমি আমার মুখ মুলুচ্ছেন আমার ইমার সত্যের নামটা শুনতে পারি আমি যেন আমার দয়ালের নামটা শুনতে পারি আমার ছাড়া তোমার দরবারে আর কোন কিছুই চাওয়ার নাই দয়াল অনেকে টাকা চাইলো পয়সা চাইলো মান সম্মান চাইলো আমি চাই না জানি কেন চাই না জানি টাকা পয়সা একটা মুহ এই টাকা পয়সা পেয়ে এর মুহে পড়ে যদি আমি আমার দয়ালের নামটা ভুলে যাই আমি আমার মুর্শিদের নামটা ভুলে যাই এর জন্য আমি টাকা পয়সা চাই না আপনি যত পারেন আমার কষ্ট দেন দুঃখ দেন আমি দুঃখের মধ্যে আমি আপনার নাম তাই তো বলল তোমার মিলে দয়াল আমি দুধ সাজারে যদি দুঃখ পাইলে তোমার মিলে এবার চান রু সাগরে পাইব তরে তু সাগরে
जगते प्रत्येक मानस ही भलोबाशे तो सवार ही भलोबासार मध्य किचुना किस स्वार्थ था शुद्ध तीन जन व्यक्ति भलोबासाई को स्वार्थ नहीं तर एक जन हे बजन जनम दुखी मा যেই মা সন্তানকে ভালোবাসে ওই ভালোবাসায় কোনো সার্থ থাকে না আরেকজন হচ্ছে জন্মদাতা বাবা আরেকজন হচ্ছে মা বাবা শুধু সন্তানের কাছে চাই যেন একটা মা হইয়ার বাবা শুধু একটা দয়ালু করে যে হারাই নাই শিক্ষের হারানো যারা হারিয়ে গেছে কেবল সেই তো হারানোর যন্ত্রণা বুঝে আলামিন সরকার আমি এই পর্যন্ত হাসর কেমন পালা গেল এই জিনিসটাকে চিন্তা করছি যে আমরা প্রত্যেকটা মানুষই হারিয়েছি কিন্তু বুঝি না হারিয়ে গেছি জীবন থেকে হারিয়ে ফেলেছি সেটা ছিলাম কেমন হলাম কেমন আবার যেন কেমন হয়ে যাব আপনাদের একটু কষ্ট দিব আপনারা চিনার আছেন একটু সবাই হাত তুলে তো দেখি কার ঘরে মা বাবা বেঁচে আছে যারা হাত তুললেন যাদের ঘরে মা বাবা বেঁচে আছে আমি অভাগ্য বলে চাই মা বাবার সেবা যত্ন করিলে মা বাবার একটু খেসমত করিলে আমার দিনের নবী বলছে আমি নবী হয়েছিলাম তারপরে একটা খেসমত একটা কোরবানি করতে পারি নাই সেটা হচ্ছে আমার মা বাবার হজর সাধন আমি যাহা করতে পারি না ইহা যদি কোনো উন্মত আমার কাছে করে আসতে পারে আমি নবী তার বিনা হিসাবে জান্নাতে বেশি করে দিব এটা একটা মহতি জলসা শিল্পীরা গান করেই একরকম শ্রোতারা শ্রবণ করে আরেক রকম গান করেই একটা ভাগ হয় দুইটা কেউ হাসে কেউ কাঁদে এটাই দুনিয়ার ধারা কেউ কাঁদে কেউ হাসে বাজা হাসিতে মানুষের জীবনে চিরটাকাও থাকে না এই হাসি একদিন বিদায় নেবে যদি বুঝবেন যে হারানোর ব্যথাটা কি হারাইল কেমন লাগে সেই দিন শত চেষ্টা করলেও আর এই হাসিটা মুখে আসবে না ফুরিয়ে যাবে থাকবে না হাসি যারা হাত তুললেন মা বাবা ঘরে আছে তাদের মতো সৌভাগ্যবান মনে হয় না এই পৃথিবীতে কেউ আছে কেননা সারাদিন যতই কষ্ট করেন সন্ধ্যার সময় যায় মারে একটা মা কইয়া ডাকতে আসে বাবার একটা বাবা করে কাটতে যায় ডাকের মধ্যে তৃপ্তি আসে আর আমি অভাগি আজ থেকে 7 মাস আগে আমার ঘরে হারাইছি আজ এই জায়গায় কত মায়ের আসছে আর কত দেশ বিদেশে ঘুরে বেড়াই আমার মায়ের মতো একটা মাকে খুঁজে পাইলাম
जेई डाल भरी गो, जेई डाल भाई
मानुष मा बोलिया डाकर बोलिबो कारे रे अमर जान जुगा जुगा जाने सब तने चला गो हमने किया तू मेरे अमर जला चुराई Look at
জালালে জাহালা রে এ কষ্ট জানে দি মনে জালা সইতে পারি না জালালে মায়ের কুশল শেষ ওই নতুন কাপড়টা মায়ের পরাইয়া মায়ের চরণে ভক্তি দিয়া মার একটু কদম খুশি কইরা মায়ের মুখের দিকে তাকাই দেখে তো মা মনে মনে কি কয় মনে মনে কি কয় পুরাণে আসছে কথা তেমন তুমি যাহা করো নাই তাহা অন্যকে করিতে আহ্বান করিও না ইয়া কৃত অপরাধ বাবা জিরা এই কাজটি আপনাদের মাঝে বলে যাই আমি এই কাজটি আমি করেছি এই কাজটি করার পরে একদিন দুই দিন পরের থেকে আমার মায়ের এরকম আসলের নিচে হাত দিয়া ঘুরতেছি আসলের নিচে হাত আমি ডাক দিছি মা দিগা কি আমি যখন মাকে ডাক দিছি মায়ের সুরটাই চেঞ্জ হয়ে গেছে কি আমি মা তোমার হাতে কি কিছু হয়েছে ব্যথা পাইছ তোমার ওষুধ দেয় না তুমি ডাক্তারের কাছে যাও ঢুকেন না আমি তো তোমার হাতে কি হয়েছে কিছু হয় নাই আমি না কম কি হয়েছে কিছু হয় নাই আমি তাহলে আসলে নিচে তুমি হাতটা সাইডে রাখো কিছু হয়েছে না কি কম আমার কাছে আমি তোমার ওষুধ এনে দিই তো আমার কিছু হয় নাই আমি তাহলে হাতটা তুমি এরকম সাইডে রাখতেছো দুই তিন ধরে দেখতেছি বাজার আমার কিছু হয় নাই তো তুমি আমারে কুশল করে দিলে না তারপরের দিকে আমার হাতটা নিচের দিকে নামাইতেছে আমার হাতটা নিচের দিকে নামে না আমি কে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আমার পাগল একটা মা যদি থাকতো রে আমি তারে Oh, my God.
Oh,
अरे दरिद्रा क्यों हरैसे माँ क्यों हरैसे बाबा क्यों हरैसे तरिकार भाई अब क्यों हरैसे करापन मुर्शी कुन माँ आमी जानी ना कुन माँ तार कुलेर संतन के हरिये एखाने प्रत्येक मानुष किसी ना किसी व्यथा निये एखोनो बसे आछे एमन कुन मानुष नाई से बोलते पारबे आमार अंतरेर मध्ये कुन व्यथा नाई আজকে আমি আমার ইমাম চামকে একটু বিনয়ের সাথে বলবো বাজান চলে যাব আপনাকে শেষবারের মতো আরেকটু দেখে যাই আপনি একটু মঞ্চে আসলে আমি আলামিন আপাতত একটু ধন্য হতাম তাই আপনি একটু মঞ্চে আসবেন গুরুই তো একমাত্র ভক্তের বেদনাটা জানে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ তুমি তাকে বুকে জড়িয়ে ভেব এই তো শয়ন গোবিন্দ দিয়ে পার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তোর পাগ দেহ শীতল হবে জানস না রে প্রভান্ত মন কিসে গুরুর ভজন হবে বাজান একটু দেখতে পারলেই প্রাণ গোবিন্দ গোবিন্দ বলে একটু বুকে জড়ায় নিয়ে একটু শান্তি মনের শান্তি আনন্দ পেয়ে আমরা যেতে আপনি একটু দয়া করে আসবেন শুধু আপনাকে একটু দেখবো এর চাইতে বেশি আর কিছু আমি একটু হারানোর বিচ্ছেদ গান আপনাদের মাঝে রেখে হয়তো আপাতত বিদায় আমি যাবে আমার মা আছে আমার বাবা আছে আমার সুখের সংসার আছে ভাই আছে বন্ধু আছে আমার তো সবই আছে আমার তো কিছু হারায় নাই বাবা কিছু মানুষ হারিয়ে কাঁদে আমার লক্ষ্য করে দেখেন আপনাকে মুদ্রার সঙ্গে হারাতে হবে আর কিছুই হারালেন না লক্ষ্য করে দেখেন আপনি নিজেকে তো হারিয়ে ফেলতেছেন হ্যাঁ আমি তো আমাকে হারিয়ে ফেলছি কার না সেই হারাবার ব্যাপার কেউ হারাইছে তার বাবাকে কেউ হারাইছে তার মাকে কেউ হারাইছে তার ধার ভাইকে কেউ হারাইছে তার আপন মুর্শিদকে কোন মা হারাইছে তার কোলের সত্তা সকলেরই কাছে হারাবার ব্যাপার বাদল ঝরা মধুর শ্রাবণ মেঘে ঢাকা চা মকবুল চাঁদ রে এমন দিনে
ছিলে ও ভণ্ডারী ঘরে চাদরে
জীবনে যাকে হারিয়েছি তাকে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। তো অনেক মানুষ আছে, শেষ কথাটা বলি, অনেক সন্তান এরকম আছে মায়ের সাথে রাত করে দুই চার ছয় মাস এক বছর হয়ে যায় মারে মাত্র একটা ডাক দেয় না। ওই মা এই বাড়ি ওই বাড়ি খালি পাগলের মতন ঘুরে, কেউ যদি জিজ্ঞাসা কি অমুকের মত তোমার কি হয়েছে, তোমার এমন দেওয়া যায় তুমি খাও না গোসল করো না, তোমার কিছু হয়েছে আমার ছেলে ওর জানি কি হয়েছে, আর আমি কিছুই কই নাই, তোর কাছে আমি জীবনে কিছু চাইও নাই, যারা এরকম করেন আছে এখন বুঝতেছেন না, এই মানুষটা হারিয়ে যাক তারপরে বুঝবেন আমার জীবন আমি কি হারাইছি, আমি আমার জীবনে কি হারিয়ে ফেললাম, আর কখনো ফিরে পাওয়া যাবে না। তাই বলছে কি আমি জীবনে যাবে পাবো না রে ওরে আমার যুগ বাঁচলো রইলো গানগুলা সারা বিশ্বের দরবারে পৌঁছে দেবেন। কিছু মিডিয়া এখানে আসছে, এই ইউটিউব চ্যানেলের গানগুলা সবচাইতে প্রবাসী ভাইরা দেখে। আমি প্রবাসী ভাইদের কাছে সালাম জানিয়ে ছোট্ট একটি কথা দিয়ে শেষ করব। আপনারা যারা বিদেশ গেছেন তারা এই কথাটা লক্ষ্য করবেন, দুই তিনজন সন্তান রাখা মানুষ বিদেশ যায় যায় না, দুই তিন বছর পরে ছুটি আসবে বাড়িতে ফোন করে তার স্ত্রীর কাছে ফোন করে, আমি তো ছুটি পাইছি আসতেছি তোমার কি কিছু লাগবো, তো আমার বাদ দিয়ে আমার সাথে কথা বলো বাদ দিয়ে আগে বড় মেয়ের লগে কথা কর। আজ হয় কি এরকম বড় মেয়ের কাছে ফোন করছে ডাক দিছে মামনি আমি তো আসতেছি তোমার কিছু লাগবো, কাব্বু আমার জন্য ভালো দেখে জামা কাপড় নিয়ে আসবা তুমি, তো ঠিক আছে ছেলের সাথে কথা কর, ছেলের কাছে দিছি ছেলেকে ডাক দিছে আব্বু তোমার কিছু লাগবো, ছেলে বলতেছে আব্বু আমার জন্য ভালো দেখে দামি দেখে খেলনা নিয়ে আসবা, সর্বশেষ স্ত্রীর কাছে কথা কয় তোমার কি কিছু লাগবো, স্ত্রী কয়টা কেমন কথা কয়, চার পাঁচ বছর বিদেশ গেছেন তিন চার বছর আমার জিজ্ঞাসেন কিছু লাগবো, আমার বিয়ের মধ্যে কি কোনো গয়না টয়না ছিল না, তো যা ছিল তা বিক্রি করে আপনারা টাকা দিছি
এখন কিছু নিয়ে আসবেন পরিশেষে কর আমি এগুলা কিছু চাই না তবে দুটা শাড়ি নিয়ে এসেন ভালো দেখে এক আমার ছোট বন্ধুরে আমি তুমি ওর লোক কথা কইছি আর আমি আরেকটা আমি নিজে করুন কথাগুলো এরকম আসে কিনা কথা বলতেছে দুঃখী মা দূরে দাঁড়াই দাঁড়াই হ্যাঁ এই দৃশ্যগুলো দেখতেছে আর আসল দিয়ে সুখের জল মুস্তাছে মা মনে মনে কয় কেমন আর কথা কিছু পাই না নাই ইতিমধ্যে ছেলে বিদেশ থেকে কয়েছে কয় তোমার কাছে কি আমার মা আছে আছে তোমার কাছে কি দোষে ফোন নিয়ে গেছে কি ধরেন আমার বাবা তো কব ওই দুঃখী মা ফোনটা কানের মধ্যে ধরে হ্যালো করছে বিদেশ থেকে সন্তান থাকতেছে মা তুমি কান্না করো গো তোমার কেউ কিছু কইছে কি হয়েছে তুমি কান্না করো কে তোমার কিছু হয় নাই তোমার তুমি কান্দতেছ কই না আমার কিছু হয় নাই কো মা আমি তো আস্তে আস্তে এক সপ্তাহ পরে তোমার কিছু লাগবো আপনারা যারা বিদেশ গেছিলেন তারা সত্য কথা বলবেন সেদিন কই মা কিছু চাইছিল হ্যাঁ মা কি কইছে ও বাবা আমি তোমার কাছে কিছু চাই না তুমি খালি বাড়িতে আমার মা কে একটু ডাক দাও আমি তোমার কাছে আর কিছু চাই না বাড়িতে খালি আমার মা কে একটু ডাক দাও ওরে তোমাকে সন্তান যেই মা তোর কাছে জীবনে কিছুই চাইলো না তুই রাগ কইরা তোর মারে দুই চার ছয় মাস এক বছর হয়ে যায় মারে মা কে একটু ডাক আমি জীবনে জানি I'm not afraid to die.